আপনি আমার গায়ে হাত দিলেন কেন? সরি। আপনাদের সরি মানে না আমার জানা আছে। আই এম রিয়েলি সরি। বুড়ো হয়ে গেছেন, তবু অসভ্যতা ছাড়েন। তুমি কাকে কি বলছো? তুমি জানো আমি কে? হ্যাঁ হ্যাঁ জানি। লম্পট, দুশ্চরিত্র, পারভার্টেড বুড়ো কথা কা? শাট আপ! অন্যায় করে গলাবাজি করছেন। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? দেখো না, বাজে ভাবে আমার গায়ে হাত দিয়ে এখন উল্টেই আমাকে শাট আপ বলছে। কি হয়েছে? কি হয়েছে? এই! এই! আমি তাকে ধরে ফেলতেই ওর গ্যাং এসে আমাকে মারলো। এখন আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করার কোনো মানে হয় না, বাড়ি গিয়ে আগে ফার্স্ট এড নিতে হবে। একদমই তাই, সবাই চলো গোয়েল দেখে। পরে বলছি। তার মানে ড্যাড ওই মেয়েটাকে পাইনি? ড্যাম ইট! দেখো মেয়েটা তো দেরি করছে কেন বলো তো? কোনো বিপদ হলো না তো? বিপদ হবে কেন? আপনাদের আশীর্বাদ সাথে আছে না? সে তো সবসময় আছে আর থাকবেও। এই নিন গিফট, ওইখানে রেখে দাও মা। তোমার শপিং মল চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না, জানো এত বড় বাজারে আমি কোনো দিনও যাইনি। কত বড় বড় দোকান, কত সুন্দর সুন্দর জিনিস, আর চারিদিকে কত আলো জানো। ওই বাজার মানে ওই মলে সিঁড়ি নিজের থেকে উপরে উঠে যাচ্ছে, নামছে, উঠছে, নামছে। এমনি বাড়ি যাবে না? রাত হচ্ছে তো। হ্যাঁ বাড়ি যেতে হবে তো। এক মিনিট ধরো, এই নাও। না না, এটা আমি নিতে পারবো না। কেন? কেন সেটা আমি জানি, ও খুব আত্মসম্মানী মেয়ে, ও কারো কাছ থেকে কখনো সাহায্য নেবে না। আচ্ছা শিখা, তুমি তো আমাদের জন্য কাজটা করেছো, ধরে নাও না এটা তোমার পারিশ্রমিক। আমি বলছি তুমি নাও। যাও, আর দেরি করো না, বাড়ি যাও। আসছি তবে। ট্রেনটা সুপার ফাস্ট ছিল, তাই আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তাই আমাদের একসাথে থাকার সময়টাও ফুরিয়ে গেল। আমাদের ভাগ্যে এতটা সময় লেখা ছিল হয়তো, তাই তো একটা লোকাল ট্রেনের জায়গায় আমরা এক্সপ্রেস ট্রেন পেয়েছিলাম। সময় বড় চঞ্চল। আচ্ছা একটু ধীর স্থির হলে খুব কি ক্ষতি হতো? আবার কবে দেখা হবে কে জানে। না হওয়াই ভালো, একটা সাধারণ মেয়ের সঙ্গে বারবার দেখা সাক্ষাৎ হলে তোমার উচ্চ পরিবারের নাম বদনাম হবে। ব্রতদীপ, সেদিন আমার সাহস ছিল না, রাজ সেদিন আমার ভরসা ছিল, আজ নেই। চলি, ভালো থেকো। তোমার মোবাইল নাম্বার পাওয়া যাবে? থাক না, কি দরকার? আমি জানি ব্রততি তুমি আমাকে ভরসা করতে পারছো না, কিন্তু কথা বলতে তো কোনো প্রবলেম নেই। কথা বললে পুরনো ইচ্ছেগুলো খবর থেকে বেরিয়ে মনের মধ্যে ঝড় তুলবে। অনেক কষ্ট করে মনটাকে শান্ত করেছি। যেটুকু সময় একসঙ্গে কাটালাম এই স্মৃতিটুকুই
বাকি জীবনে রসদ হয়ে থাক না। তার মানে তুমি তোমার ফোন নাম্বার আমাকে দেবে না? মানে তোমার যখন ভরসা হবে আমার উপর আমাকে ফোন করবে প্লিজ। চলি ভালো থেকো। হ্যাঁ এসো, আমার তো তোমাকে আটকানোর কোনো অধিকার নেই। সকালে বাবাকে ছাড়াই ওভাবে বেরিয়ে এলাম। বাবা না জানি কি করছে, আমাকে খুঁজে বেড়াচ্ছে নাকি ঘরে আছে। ঘরে গিয়ে দেখি, ঘরে না পেলে এদিক ওদিক খুঁজতে হবে। আরে কি বলবো আপনাকে, আমার কাছে কাজ চাইছিল, খেতে পায় না বলে কাজ দিয়েছিলাম, কিন্তু সুযোগ বুঝে 100 টাকা পকেটে পুরে ফেলেছে। আমি চুরি করি নাই শিখা, আমি চুরি করি নাই। আপনি মিথ্যা কথা বলছেন। তুমি ওকে চেনো বুঝি, যে ওর হয়ে সাফাই গাইছো? হ্যাঁ, মোর বাবা হন। ও বাবা, মেয়ে মিলে একসঙ্গে ধান্দা শুরু করে দিয়েছো। বাবা চুরি করবে আর মেয়ে ঝগড়া করে বাঁচাতে আসবে, তাই তো? বাহ, চুপ করে আপনি। বাবা কি হয়েছে বলো তো মুখে। আমি পেঁয়াজ কাটছিলাম, কাটতে কাটতে দেখি ওখানে খাবারের পর আসলে মরে পড়ে আছে। তো আমি ওনাকে বললাম ও খাবার খেলে লোকের শরীর খারাপ করবে। উনি বললেন তুই বল আর কে। মিথ্যাবাদী প্রমাণ করার জন্য আমাকে চুরের বদলে দিচ্ছে। সব বাজে কথা, কেউ ওর কথা বিশ্বাস করবেন না। চুরি করে ধরা পড়ে এখন আমার নামে বদনাম রটানো হচ্ছে। আমার মনে হয় অন্য দোকানের মালিক বোধহয় ওকে এখানে পাঠিয়েছে, যাতে আমার দোকানের বদনাম হয় আর কেউ না খেতে আসে। আপনি একদম বাজে কথা বলে বন্ধ করুন। আমরা সবে কলকাতায় এসেছি, কাউকে চিনি লাই জানি লাই অন্য দোকানের লোক ষড়যন্ত্র করে বাবাকে এখানে পাঠিয়ে দেবে। চোরের মায়ের আবার বড় গলা। ঠিক আছে, দেখি আপনার দোকান কত পরিষ্কার। এই তুমি একদম ভিতরে যাবে না। ভিতরে তো যাবই। সুদর্শন কোথায় বলো তো তুমি? বাবা, এত যুগ পরে এরম মধুর ডাক, কি ব্যাপার গো? ঢং করো না, এই নাও এটা। আবার কি, সারাদিন শুধু অফিসের কাজ। এই নাও হেল্প করো, দেখো এনগেজমেন্টের লিস্টটা ঠিক হয়েছে কিনা, কোনো নামটা মিস হলো না তো? দেখি না, পারফেক্ট, কারণ নাম মিস হয়নি। যা, সাদিকি আর সারা জীবনটা তোমার উপর ভরসা করে কাটিয়ে দিচ্ছি আমি। তুমি তো উতরে দিলে আমার জীবনটা। তো নাটক করে করো তুমি। ম্যাডাম, মামিমা এই পকোড়াগুলো পাঠালেন। চাটাকে পাঠাবে? চাটা কোথায়? চা আসছে, যাও যাও তাড়াতাড়ি। কেন তুমি যাকে বলছি, ফিকিরা কখন ফিরছে? একটু দেরি হবে, প্রবাল ওদের খাওয়াতে নিয়ে যাবে বললো না, তাই নাকি? বাহ, খুব ভালো। ওই দেখো, এই তো। আরে শপিং, কি হয়েছে তোর?
রুমাল সোনালী কি হয়েছে আমাকে প্লিজ বলো তো তুমি আর বলো না একটা মেয়ে ওর পকেট মারতে যায় ওকে ধরে ফেলার মেয়েটা দলবল এসে ওর উপর চড়াও হয়ে ওকে মারতে শুরু করে কি অবস্থা দেখেছো ভিকি কি ব্যাপারটা কি তুমি তো ওখানে ছিলে তুমি কিছু করতে পারলে না আরে আমরা তো তখন শপিং করছিলাম ব্যাপারটা তো রাস্তায় হয়েছে আর তোর ওয়ার্থলেস গার্ডগুলো কি করছিল রূপবল হ্যাঁ কি করছিল তোকে বাঁচাতে পারলো না ড্যাড ওই গাছে তাড়াতেই হবে পরে হবে পরে হবে ড্যাড কি সুন্দর আমাদের আজকে রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা ছিল ওই মেয়েটার জন্য সব প্ল্যান ভেস্তে গেল আমি বরং চট করে ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি দরকার নেই দরকার নেই আরে দরকার নেই মানে শুধু শুন হ্যাঁ তোর সাথে একটু কথা আছে হ্যাঁ ঠিক আছে কিন্তু আগে ওষুধটা আরে ফার্স্ট এড আয় আস্তে আস্তে বস এবার বল শিখাইতে আছে কি বলছিস কি তুই হ্যাঁ ঠিকই বলছিস তুই কি করে জানলি তুই কি ভাবছিস এই দাগগুলো এই পকেট মার মেয়েটার জন্য হয়েছে তুই তো একটু আগে তাই বললি এটা বিক্রম সামনে ছিল বলে মিথ্যে কথা বললাম হোয়াট আমরা যে শপিং মলটা কেনাকাটার জন্য গেছিলাম শিখা সেখানে ছিল কি রঙের ড্রেস পরে আছে আকাশী কোয়েল আর বিক্রমের বিয়ের আগে ওই মেয়েটা যেন কোনোভাবে সামনে না আসতে পারে তুই ঠিকই বলছিস এবার যেটা করার সেটা আমি করব চা খাবেন তো হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসি এক্ষুনি আরে বাবা একটা কথা কেন বুঝতে পারছো না এটা চক্রবর্তী বাড়ির অনুষ্ঠান বলে কথা কত বড় বড় লোকজন আসবে বলো তো আর শোনো বিলটা একটু বাড়িয়ে করবে বুঝেছো আরে না রে বাবা ভয়ের কোনো কারণ নেই বিল তো আমি পাস করব পয়সা আমার হাত থেকে বেরোবে তোমার ভয়ের কি আছে শুধু একটা কথা মাথায় রেখো তোমার কাছে যা যা চেয়েছি তার প্রত্যেকটা জিনিস আমি যেন পাই নইলে পরের বারের অর্ডারটা আমি অন্য কাউকে দিয়ে দেবো শোনো না অনেক কথা বলছি তা হ্যাঁ মনে থাকবে তো অন্য আরে দেখ তোমার ফোনের থেকে ইন্টারেস্টিং নিউজ আমার কাছে আছে আমার কাছ থেকে শোনো আস্তে আস্তে বাইরের লোক ফোনে আছে শুনতে হবে এক মিনিট দাঁড়া হ্যাঁ যেটা বললাম সেটা যেন মাথায় থাকে যাচ্ছি বলো কি তোমার ইন্টারেস্টিং খবর শুনি এই কি করছো আরে ওই বাবা আমাদের বিক্রমের যে বউ ওই গ্রামের মেয়েটা ওর নামটা বলো না শিখা সে আমাদের বাড়ির আশেপাশে ঘুরছে কৃষ্ণ হরে কৃষ্ণ কি বলছো কি তুমি আরে শোনো না সেটাই তো বলছি বিক্রমরা ফ্যামিলি শুদ্ধ গেল না শপিং মলে শপিং করতে সেই মেয়েটাও সেখানে গেছিল কোয়েল সেটা ফলো করে বিক্রমকে তার সামনে আসতে দেয়নি তারপর প্রবলবাবু দেখেছে শিখাকে আর যখন শিখাকে দেখেছে তাকে যখন ধরতে গেছে শিখাকে আর ধরতে পারেনি ধরেছে অন্য মেয়েকে তারপর আর কি সেই বাড়ির লোকজন প্রবলবাবুকে ধরে তুমুল মারধর এটা ভালো হচ্ছে প্রবলবাবুর মতো লোক মার খেলো তবে একটা কথা কিন্তু বলতে হবে অঞ্জলি মেয়েটার কপাল খুব ভালো এত বড় বড় লোকজন তাকে ধরতে যাচ্ছে কিন্তু কেউ ধরতে পারছে না পা পকর দিয়ে ঠিক গলে পালিয়ে যাচ্ছে হরে কৃষ্ণ কিন্তু একটা জিনিস তুমি দেখছো কি বিক্রম আর কোয়েলের বিয়ের আগে যদি শিখার সাথে বিক্রমের দেখা হয়ে যায় তাহলে বিয়েটাই তো ভেঙে যাবে যাবে আমি তো তাই চাইছি এ দেখো প্রবাল বাবুর মেয়ের সাথে বিক্রমের বিয়েটা হলো না তাহলে কি হবে প্রবাল বাবু বিক্রমকে আর বিজনেসে সাহায্য করবে না আর আমাদের জামাই বাবু সুদর্শন চক্রবর্তী এত বড় বিজনেসম্যান যে নিজের ছেলের উপরেই রেগে যাবে বিজনেসের প্রবলেমের জন্য ব্যাস বাপ বেটার দ্বন্দ্ব লাগবে সে দ্বন্দ্ব নয় বুঝলাম
ঠাট্টাতে নন্দ, মানে আমাদের কি লাভ? বাপ বেটার দ্বন্দ্বতেই তো নন্দের লাভ। বাপ বেটার ঝগড়া লাগলে বিক্রম অফিস ছেড়ে চলে যায়। তখন বিক্রমের ওই ফাঁকা ম্যানেজিং ডিরেক্টরের চেয়ারটা পড়ে থাকবে, আহারে কে বসবে বলো তো? আমাদের রক্তি, এই তো বুদ্ধি খুলেছে তোমার, কথাটা তুমি একদম মন্দ বলো। তবে কিন্তু কিন্তু বিক্রম আর কোয়েলের বিয়ের আগে শিখা যদি বিক্রমকে খুঁজে না পায় তখন? তখন তো আমাদের প্ল্যানটা পুরো একেবারে। দেখো এটা তুমি ঠিক বলেছো, শিখা এত বড় শহরে গ্রামের মেয়ে কি করে একটা মানুষকে খুঁজে পাবে সেটা ঠিক, কিন্তু বিক্রম তো তা নয়। বিক্রম তো শহরে ছিল, সে তো শিখাকে খুঁজে পেতেই পারে, তাই না? কিন্তু শিখা যে গ্রাম থেকে এসেছে সেটা বিক্রম জানবে কি করে? বিক্রম তো জানে না। জানাবো, আমরা জানাবো, তুমি চিন্তা করো না অঞ্জলি, তুরুপের তাস তো আমার হাতেই আছে, আমার ছেলের গায়ে হাত দিয়েছিলি না, দেখ এবার তোর কি অবস্থা করি। কৃষ্ণ, তুই স্নান হয়ে গেছে? অঙ্গি করে আসি, যাও। কিছু বলবেন? ভেতরে আসতে বলবে না? আপনারই তো বাড়ি, আসুন। বলুন। আসলে তোমার ব্যাপারে আমি কিছুই জানতাম না, দুপুরে খেয়ে উঠে ওই খবরের কাগজটা দেখতে গিয়ে তোমার খবরটা আমি পড়ি। আচ্ছা, আমার কর্তা বলছিল তুমি নাকি বলেছ বাড়ির টাকা ফেরত দিলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ বলেছি। একদম না, একদম এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা ভাববে না। আরে বাবা, সারা শহর খুঁজে দেখলে তোমার মতন একটাও মেয়ে পাওয়া যাবে? তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে, আমি তোমাকে কোথাও যেতে দেব না। ঠিক আছে, আজ সকালের ওই ঘটনার জন্য আমি কিন্তু সত্যিই খুব দুঃখিত, আর কোনোদিনও এমন ভুল হবে না। তুমি কিন্তু আর কিছু মনে রেখো না এসব কথা। না না ঠিক আছে। আসলে কি জানো তো, তুমি খুব ভালো মেয়ে, তুমি এত কষ্ট করছো, ঈশ্বর তোমার মঙ্গল করুন, তোমাকে শক্তি দিক, সাহস দিক, তোমার সব ইচ্ছেগুলো পূরণ করুক, আশীর্বাদ করি মা। তুমি যেন তোমার স্বামীকে খুব তাড়াতাড়ি খুঁজে পাও। একই তুমি সিথিতে সিঁদুর দাওনি, সিথি খালি কেন? না আসলে এক্ষুনি স্নান করে এলাম তো, তাই। সব সময় সিথিতে সিঁদুর পড়বে? একদম সিথি খালি রাখবে না, জানবে এটাই তোমার শক্তি, এই সিঁদুরের জড়িয়ে তো তুমি স্বামীকে খুঁজতে এসেছো, তাই না? আচ্ছা শোনো, আমার দেরি হয়ে যাচ্ছে, এবার আমার যেতে হবে। আচ্ছা, কোনো সমস্যা হলে তুমি কিন্তু আমায় বলবে, কেমন? আসি তাহলে আজ। যখন দশ ভুজার দেখা অন্যায়।